নমস্কার বন্ধুরা, আজকে এসেছি একটা জায়গায় ঘুরতে। এখানে প্রচুর কেয়া গাছ দেখতে পাচ্ছি আর বিভিন্ন রকমের গাছ দেখতে পাচ্ছি, তবে এখানে বিশেষ করে মেনলি যেটা দেখাতে নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার কেয়া গাছ। এই কেয়া গাছ দেখুন, কেয়া গাছ দেখতে কীরকম হয়, আর দেখাচ্ছি আপনাকে একটা কেয়া জঙ্গল, মানে কেয়া গাছের বাগান, মানে প্রচুর কেয়া গাছ আছে। যাচ্ছি, হ্যাঁ এই জায়গায় এখানে সবজি চাষ হয়, এই যে সবজি লাগিয়েছে, লাউ গাছ, লাউ চারা লাগানো আছে এখানে, গাছগুলো ভালো হয়নি, গাছগুলো জলের অভাবে মনে হয় মরেই গেছে, অনেক গাছ ফুল এসছে ছোট ছোট, যদিও আমরা একটা ফাঁকা জায়গায় আছি। এবং এই জায়গাটা দেখুন চারিদিকে কত ফাঁকা, এবং এদিকে একটা মানে নালা আছে যেটাতে জল যায়, মানে যেটা আমাদের এখানের ভাষায় আপনার জোড় বলে, জোড় মানে নদীর মতনই দেখতে আর কি, সরু, বেশি মোটা নয়, নদী যেন অনেকটা চওড়া হয় কিন্তু এটা সরু, ওই আপনার 20 ফিটের মতো, 20-30 ফুটের মতো দৈর্ঘ্য হবে। এটা কেয়া গাছ এখানে প্রচুর পরিমাণে আছে, আপনার দেখুন কেয়া গাছ লাগ কতগুলো কেয়া গাছ আছে। এই দেখুন কেয়া গাছ, এগুলো সব কেয়া গাছ, এর ফুল দারুণ সুগন্ধি হয়, আর এর ফুলটা কোন টাইমে ফোটে আমি ঠিক বলতে পারছি না। ওই যে ফুটেছে, এই ওই কেয়া ফুল না, ওই সাদাটা ওই ধারে, ওই কেয়া ফুল এই টাইমটাতেই বোধ হয়। এই দেখুন কেয়া ফুল, দেখুন এগুলো হচ্ছে একটা আলাদা ধরনের ফুল, এগুলোর নাম জানি না যদিও। এই যে কেয়া গাছ, এগুলো কেয়া গাছ, কেয়া গাছ এরকম দেখতে হয়। এই চারা কেয়া গাছ, ছোট কেয়া গাছ, আর এই যে নালা, এই নালার ধারে এগুলো হয়।